আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। আমি না তোমাকে একটা করতে পারি? না না, এখানে না, এখানে। 2009 মুক্তি পেয়েছিল প্রেম আমার, যা লিখেছিল প্রেমের নতুন ঠিকানা। তিরিশ মনে ঝড় তুলেছিল সেই প্রেম। ঠিক 10 বছর পর মুক্তি পেতে চলেছে প্রেম আমার ছু, আরো এক অদম্য প্রেমের কাহিনী। ট্রেলারেই তার প্রমাণ মিলল। তুই জানিস তুই কি করছিস? ছেলেটাকে ভুলে যা, তারা তুই গেছিস। প্রেম আমার এর পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী, তবে এবার তিনি পরিচালক নন বরং প্রযোজক। ছবির গল্প তারই এবং পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন বিদুলা ভট্টাচার্যের হাতে। নূরজাহানের জমিয়ে দিয়েছিলেন আদ্রিত পূজা জ্যোতি। এই জানুয়ারিতেই প্রেম আমারের হাত ধরে আবার দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তারা। আমি অপুকে ভালোবাসি। বাড়িতে কেউ না থাকলে মেয়ে ছেলে ঢোকাচ্ছে, ভালোবাসি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।